সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনায় প্রবেশ করব। এই যে দেবগুরু বৃহস্পতির সঞ্চার হতে চলেছে পয়লা মে 2024 মেষ রাশি থেকে বৃষ রাশিতে, এই সঞ্চারকে আমরা বোঝার চেষ্টা করব এবং এই সঞ্চার থেকে ম্যাক্সিমাম রেজাল্ট নেওয়ার প্রয়াস করব। তার জন্য অলরেডি আপনাদের অক্ষয় তৃতীয়াতে কী করণীয়, কী কী প্রক্রিয়া, কী কী মন্ত্রসাধনা, সেই নিয়ে অলরেডি আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে আমরা আরও গভীরে, আরও বিস্তারে, আরও একটা ব্যাপ্তির জায়গায়, বৃহস্পতি ব্যাপ্তির গ্রহ, সেই নিয়ে আলোচনা শুরু করব। প্রথমেই হচ্ছে দৃষ্টি সাপেক্ষে, এই যে পরাশর জ্যোতিষের যে দৃষ্টি, তাতে বৃহস্পতি দেবগুরু বৃষ থেকে পঞ্চম দৃষ্টি প্রদান করবেন কন্যা রাশিকে, সপ্তম দৃষ্টি প্রদান করবেন বৃশ্চিক রাশিকে, আর নবম দৃষ্টি প্রদান করবেন মকর রাশিকে। এই যে গ্রহের দৃষ্টি, এই দৃষ্টির মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, একটা অনন্য বিষয় আছে। দেখুন, সব গ্রহের সপ্তম ঘরে দৃষ্টি আছে 180 ডিগ্রিতে। যে গ্রহের কোনো দৃষ্টি উল্লেখ করা নেই, মান্যতা দেওয়া হয় না, অন্ধ বলা হয়, ব্লাইন্ড বলা হয়, সে হচ্ছে কেতু। আদারওয়াইজ সব গ্রহের সপ্তমভাবে দৃষ্টি আছে। ইউনিক দৃষ্টিকোণগুলো, এক তো রাহুর দ্বাদশ দৃষ্টি, রাহু পিছন দিকে দেখতে পায়, এক হচ্ছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আর মঙ্গলের অষ্টম দৃষ্টি, আর বৃহস্পতির পঞ্চম আর নবম দৃষ্টি। সপ্তম দৃষ্টি সব গ্রহর আছে, কিন্তু এই যে ইউনিক দৃষ্টিগুলো, এইগুলো হচ্ছে বিচার্য এবং এগুলো হচ্ছে সেই সমস্ত বিষয় যেটা নিয়ে আমাদের ভাবতে হবে, বুঝতে হবে। তো বৃহস্পতির ক্ষেত্রে পঞ্চম ভাবটা কী? পঞ্চম ভাব হচ্ছে আমাদের অতীত, আমাদের প্রারব্ধ। আর নবম ভাবটা কী? নবম হচ্ছে আমাদের ভবিষ্যৎ, ফিউচার। তো বৃহস্পতির এই যে পঞ্চম আর নবমের দৃষ্টি, অর্থাৎ বৃহস্পতি যখন সঞ্চার করছে এবং বৃহস্পতি জন্মকালীন যে অবস্থানে আছে, সেখান থেকে বৃহস্পতির কনস্ট্যান্ট অ্যাক্টিভেশন জোন হচ্ছে প্রারব্ধ, আর প্রারব্ধ থেকে ফিউচার। নবম ভাবকে আমরা সঞ্চিত কর্মও বলে থাকি। তো কর্মফল যেটা, যে কর্মফলের রেজাল্ট আমাদের শনি মহারাজ দিয়ে থাকেন, সেই টোটাল কর্ম যেটা, সঞ্চিত কর্ম আমার ফুল ব্যাংক ব্যালেন্স, আর প্রারব্ধ কর্ম যেটা আমার অ্যাসাইন্ড এই জীবদ্দশার এই লাইফটাইমের যে পকেট মানি, এই পুরো বিষয়টার উপরেই কিন্তু বৃহস্পতির কন্ট্রোল। দুটো জোনকেই বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে। তো বৃহস্পতি আমাদের পঞ্চম ভাব আর নবম ভাব, এই দুটোর সঙ্গে খুব ক্লোজলি রিলেটেড। তো বৃহস্পতি যখন গোচরে সঞ্চার করে, করে যে পঞ্চম দৃষ্টি দিয়ে যে রাশিকে দৃষ্টি প্রদান করে, আর নবম দৃষ্টি দিয়ে যে রাশিকে দৃষ্টি প্রদান করে, সেই রাশিতে আপনার পূর্বপুণ্য প্রারব্ধের পঞ্চমের ফলটা অ্যাক্টিভেটেড হয়, আর নবম দৃষ্টি যে রাশিতে দৃষ্টি প্রদান করছে, সেখানে আপনার ভাগ্যোদয়, ভাগ্যোন্নতি, ফিউচার রিলেটেড ডেভেলপমেন্টাল ইস্যুস তৈরি হয়। এখন এই ফার্স্ট মে বৃহস্পতি বৃষতে সঞ্চার করে কন্যায় যে দৃষ্টি প্রদানটা করবেন, এই কন্যায় দৃষ্টি প্রদানটাই আমাদের আলোচ্য বিষয় এবং এটা খুব গুরুত্বপূর্ণ। এটা পঞ্চম দৃষ্টি এবং এখানে কেতু সাউথ নোড অফ দ্য মুন বসে আছে এবং এটা কালপুরুষের সিক্সথ হাউস। দেখুন, বৃহস্পতির আলোচনা যখন হবে, তখন বৃহস্পতির যে গুণ ধর্ম, যে ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য, সেটাকে একটা প্রাধান্য দিতে হবে, সেটাকে মূল কনসিডারেশন। তো বৃহস্পতি ইজ নট মাসল,
মঙ্গলের মতো বৃহস্পতি শক্তি প্রদর্শন করে না। বৃহস্পতির বৈশিষ্ট্য হচ্ছে বৃহস্পতি ইজ উইজডম, প্রজ্ঞা, হায়ার মাইন্ড, একটা লেভেলে মনের অস্তিত্ব, একটা হায়ার ফ্রিকোয়েন্সি। তো ধরুন দাবা খেলতে যে বসেছে, চেস প্লেয়ার, সে কিন্তু বক্সিং রিংয়ে সাকসেস হবে না, কিন্তু যে বক্সার, যে রেসলিং করে, যে বক্সিং করে, তার যে মাসল পাওয়ার, তার যে দৈহিক শক্তি, সেটা আবার দাবা খেলায় কোনো কাজে লাগবে না। তো ইচ ইন্ডিভিজুয়াল উইল হ্যাভ ইজ ওন নিশ। তো সেই জন্য বৃহস্পতির যে পুরো কার্যকারিতা, যে পুরো অ্যাকশনটা, এটা কিন্তু প্রজ্ঞা রিলেটেড, হায়ার মাইন্ড রিলেটেড, ব্যাপ্তি, বৃহৎ, উদারতা, এক্সপ্যানশন রিলেটেড। এখানে কিন্তু বৃহস্পতির দাক্ষিণ্য পেতে হলে, কৃপা পেতে হলে, বৃহস্পতির রেজাল্ট পেতে হলে, বৃহস্পতির লেভেলে, বৃহস্পতির গুণ ধর্মকে অবলম্বন করেই চলতে হবে। কিন্ডারগার্টেন, প্রাইমারি লেভেলের ক্যাপাসিটি দিয়ে কিন্তু বৃহস্পতির হায়ার এডুকেশনের নবমভাবের রেজাল্ট পাওয়া যাবে না। তো এই যে বৃহস্পতির কন্যায় দৃষ্টি, কন্যায় কেতু বসে আছে, যে কেতু আমাদের পাস্টের কমপ্লিটেড কর্মার কারক, এবং ষষ্ঠ ভাব হচ্ছে রিপুস্থান, শত্রুস্থান, এই বৃহস্পতির এক বছর যে অবস্থান বৃষরাশিতে, বৃহস্পতি কিন্তু আমাদের বিশেষভাবে একটা খুব ইউনিক উপহার, গিফট দিয়ে যেতে পারেন, যদি আমরা সেই গিফটকে রিসিভ করার পাত্রতা নিজেদের মধ্যে তৈরি করি। সেই গিফট কি? এই যে ষষ্ঠভাবের যে শত্রুস্থান, অর্থাৎ আমাদের শত্রুর প্রতি যে অ্যাটিটিউড, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। শত্রু আমার যাই হোক, আমার ধরুন একটা শত্রু নেই, আই হ্যাভ নো এনিমিজ, কিন্তু আমি মনে করি আমার চারপাশে সবাই আমার শত্রু। আয়নাতে রিফ্লেকশন দেখলে আমার মনে হয় এটাই আমার শত্রু। তো মানসিকতাটা কি, মেন্টাল অ্যাটিটিউডটা কি, সেটা খুব ইম্পর্টেন্ট। তো এই যে বৃহস্পতির যে অ্যাসপেক্টটা হবে সিক্সথ হাউসে, বৃহস্পতি আমাদের এই ক্যাপাসিটিটা দেবে, এই উইজডমটা দেবে, যে উইজডম, যে প্রজ্ঞা দিয়ে আমরা শত্রু বিষয়টাকে উপলব্ধি করতে পারবো, আমাদের যে ভুলভাল ধারণা আছে সেই ভুলভাল ধারণা থেকে নিজেদের মুক্ত করতে পারবো, এবং সঠিক ধারণা অর্জন করে শত্রুর প্রকোপ থেকে নিজেদের মুক্ত করতে পারবো। এবং যে মুহূর্তে আপনি সিক্সথ হাউসকে কন্ট্রোল করতে পারবেন, যে মুহূর্তে ষষ্ঠভাবের উপর আপনার একটা নিয়ন্ত্রণ আসবে, সঙ্গে সঙ্গে আপনার পুরো ভাগ্যোদয়, ফুল রিলিজ হবে। তো আমাদের মেন সমস্যা হচ্ছে যে কামক্রোধ, লোভমোহ, অহংকার, এই যে বিষয়গুলো, যেগুলো আমাদের পরম শত্রু, কিন্তু আমরা সেগুলোকে মান্যতা দিই না। আমরা সবসময় বহির জগতে আমাদের দৃষ্টি, সেই দৃষ্টিকে অন্তর্জগতে নিয়ে আসতে হবে, টার্ন অ্যারাউন্ড করাতে হবে, ইউটার্ন করাতে হবে। ষষ্ঠভাবে কালপুরুষের সিক্সথ হাউসে কেতু বসে আছে, তো ইন্টারনালাইজ করতে হবে। এবং এই বৃহস্পতির সঞ্চারে, বৃহস্পতির ওই উইজডমটা, ওই প্রজ্ঞাটা, গুরু আমাদের কী করেন? গুরু তো আমাদের জ্ঞান প্রদান করেন না? তো গুরুর জ্ঞানটা যদি আমরা রিসিভ করতে না পারি, তাহলে তো গুরুর যে ফলটা, সেটাও আমরা রিসিভ করতে পারলাম না। এবার এই সঞ্চারের কারণে আপনার কিছু প্রারব্ধজনিত ফল আপনি পাবেন,
দ্যাট ইজ ওয়ান অ্যাসপেক্ট। সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে এই গোচরে আমি নিজেকে কতটা ডেভেলপ করলাম, এই গোচরকে আমি কীভাবে ব্যবহার করলাম, যে বিষয়টা আমি সবসময় বলি, যেটা অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রের এসেন্স। প্রেডিক্টিভ তো একটা আপনি নিশ্চিন্ত একটা নির্ধারিত ফল পাবেন, কিন্তু ওই নির্ধারিত ফলটা যাতে আরও বেটার হয়, যাতে আরও উন্নত হয়, আপনার পরীক্ষার রেজাল্ট যাতে সামনে আরও ভালো নম্বর পান, তার জন্য তো আপনাকে ইনপুট দিতে হবে, তার জন্য তো আপনাকে সেলফ অ্যানালিসিস, সেলফ এক্সামিনেশন, আত্মবিশ্লেষণ করতে হবে, সংস্কারগুলো করতে হবে। তো সবচেয়ে বড় বৃহস্পতির যেটা এই বৃষরাশির সঞ্চারে গুরুত্বপূর্ণ ফলাফল হতে পারে এবং সবচেয়ে পজিটিভ, সবচেয়ে প্রয়োজনীয়, সেটা হচ্ছে আমাদের উইজডমের মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে কর্মের সিদ্ধান্তকে ওয়ান্স অ্যান্ড ফর অল আমাদের মস্তিষ্কে পরিষ্কার একটা সুস্পষ্ট ধারণা করে দেওয়া, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এই বৃহস্পতির এই সঞ্চারের। এই যে উইজডমটা, এর জন্য হায়ার মাইন্ড, হায়ার মাইন্ড আর লোয়ার মাইন্ডের মধ্যে একটা পার্থক্য আছে। লোয়ার মাইন্ড হচ্ছে ফোর্থ হাউস, চন্দ্রের অধীন। চন্দ্র সবসময় ভয়ভীত, ইনসিকিওর, যে তার আলো চলে যাচ্ছে। দক্ষ প্রজাপতির কাছে সে অভিশাপ পেয়েছিল, কারণ সে 27টা নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্রের সঙ্গে তার বিশেষ সম্পর্ক ছিল, রোহিণী নক্ষত্র। তো এই যে একটা অ্যাটাচমেন্ট, এই যে একটা আসক্তি, এই আসক্তি থেকে যে বৈষম্য, সেই বৈষম্য থেকে যে ক্ষতি, সেইখান থেকে এটা হচ্ছে, এগুলো হচ্ছে সব লোয়ার মাইন্ডের বৈশিষ্ট্য। আর হায়ার মাইন্ডে যখন মানুষের উত্তরণ হয়, তখন মানুষের মধ্যে এই ক্ষয় ক্ষতি লাভ লোকসানের এই টেনশনগুলো থাকে না, তখন সে বৃহতের সঙ্গে সংযুক্ত হয়, সে অনন্ত শাশ্বতর সঙ্গে সংযুক্ত হয়, সে ইনফাইনাইটের সঙ্গে সংযুক্ত হয়। তো বৃহস্পতি দেবগুরু আমাদের এই প্রজ্ঞাটা প্রদান করবেন, এখন আমরা কতটা রিসিভ করবো সেটা তো আমাদের ব্যাপার, এবং বৃহস্পতির ক্লাসে যদি আমরা সঠিকভাবে আমাদের বৃহস্পতির শিক্ষাগুলোকে যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের সোজা কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট TC প্রদান করা হয় শনির পাঠশালায়। তো মেন যেটা জানতে হবে, বুঝতে হবে, সেটা হচ্ছে কর্মের যে সিদ্ধান্ত, যে যা কিছু আমার জীবনে ঘটছে, যা কিছু আমার জীবনে ঘটেছে এবং যা কিছু আমার জীবনে ঘটতে চলেছে, সব কিছুর জন্য আমি দায়ী। আই এম রেসপন্সিবল ফর মাই লাইফ, ফর মাই পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। বাইরের অন্য কোনো মানুষ যে যত বড় শত্রুই হোক, যতই আমাকে কটাক্ষ করুক, যতই আমাকে ডিস্টার্ব করুক, যতই আমার নিন্দে মন্দ করুক, তারা সবাই হচ্ছে নিমিত্ত মাত্র। সেই কর্মকে প্রকট করার নিমিত্ত যে কর্ম আমি করেছি, কোনো না কোনো অতীতের জন্মে, কোনো না কোনো অতীতের লাইফটাইমে, এই থিওরিটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা যতক্ষণ না আমাদের মধ্যে প্রবেশ করছে দৃঢ়ভাবে, ততক্ষণ কিন্তু আমাদের সবচেয়ে বড় লস হচ্ছে শ্রীবৃদ্ধি, সমৃদ্ধির। কারণ লক্ষ্মী, শ্রী, এই যে সম্পদ, ধন সম্পদ, প্রাচুর্য, কুবের, লক্ষ্মী ইত্যাদি, এরা কখনোই একটা কনফ্লিক্টের, দ্বন্দ্বের পরিবেশে, একটা ইম্পিউরিটির, অশুদ্ধির পরিবেশে প্রবেশ করবে না, থাকবেও না। এবং কনফ্লিক্ট আর ইম্পিউরিটি সবচেয়ে বড় হচ্ছে আমাদের মনের মধ্যে
বিভিন্ন মানুষের প্রতি বিভিন্ন ইমোশনস, হিংসে, ঈর্ষা, রাগ, ক্রোধ, প্রতিহিংসা, এই যে নানান রকম ইমোশনস আমরা পোষণ করি অন্যান্য মানুষের প্রতি, এই ইমোশনের কারণেই কিন্তু আমাদের জীবনে লাভের জায়গাটা ব্লকড হয়ে যায়। যে কথাগুলো আপনাদের বলছি এগুলো অত্যন্ত কঠিন, কিন্তু এটা অসম্ভব নয়, প্রচণ্ড কঠিন, মানতে অসুবিধে, করতে অসুবিধে, এই জায়গায় পৌঁছতে অসুবিধে 100%, কিন্তু এটাই সত্য। এই জায়গায় যতক্ষণ না আমরা এই শত্রুভাবাপন্ন যে বিষয়টা, এই জায়গাটাকে যতক্ষণ না কমপ্লিটলি ডিসকার্ড করতে পারছি, পরিহার করতে পারছি, ততক্ষণ কিন্তু নিস্তার নেই। শুধুমাত্র যে আমার জীবনে লক্ষ্মী প্রবেশ করবে না, আমার 11th হাউসটা ব্লকড হয়ে যাবে, তা শুধু নয়, আমি যত আরেকজন মানুষকে যে শুধুমাত্র নিমিত্ত, তাকে আমি যতক্ষণ কারণ মনে করব, যে কারণ নয় যে নিমিত্ত, যে কারণের নিমিত্ত, তাকে যখন আমি কারণ মনে করব, আমি আবার সেই কর্ম কিন্তু রক্তবীজের মতো শত সহস্র আরও সেই কর্মই আমি তৈরি করে দিলাম, জন্ম দিলাম। মার্কণ্ডেয় পুরাণের যে দুর্গা সপ্তশতী, যে দেবী মাহাত্ম্য, যে অংশটা মেধামুনি রাজা সুরথ আর বৈশ্য সমাধিকে বলেছিলেন, পাঠ করিয়েছিলেন, সাধনা করিয়েছিলেন, সেটা এই যে আমাদের চণ্ডী, সেটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই চণ্ডীর মধ্যেই, দেবী মাহাত্ম্যর মধ্যেই সেই সমস্ত শত্রুগুলো উল্লেখ করা আছে যাদের উপর একটা নিয়ন্ত্রণ আমাদের আনতে হবে, যাদের পরাস্ত করে আমাদের জয়ী হতে হবে। এবং যতক্ষণ না আমরা সেই অসুরকে দমন করতে পারছি, পরাস্ত করতে পারছি, ততক্ষণ আমরা আমাদের জীবনে সমস্ত মানুষকে, যারা শুধুমাত্র নিমিত্ত, তাদের কারণ মনে করব। এখানে আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার ইগো আপনাকে আটকাবে, মহিষাসুর। মধু কৈটব মহিষাসুর চণ্ডমুণ্ড শুম্ভ নিশুম্ভ, এই যে অসুররা, এদের আসল কী তাৎপর্য? এই জন্য দুর্গা সপ্তশতী চণ্ডী পাঠটা এত গুরুত্বপূর্ণ, এই জন্য নবরাত্রি এত গুরুত্বপূর্ণ, যে নবরাত্রির এই 9টা তিথিতে নবদুর্গার যে রূপ সেটা জাগ্রত হয়ে আমাদের এই মধুকৈটব, এই চণ্ডমুণ্ড, এই নিশুম্ভ নিশুম্ভ, এই মহিষাসুর বধ করতে সাহায্য করেন। আপনার মহিষাসুর আপনাকে মানতেই দেবে না যে সব দোষ আপনার, এবং আপনার অস্তিত্বের পরিমণ্ডলে যে যেখানে আছে, যাকে আপনি শত্রু মনে করছেন, সে আসলে শত্রু নয়, সে শুধুমাত্র নিমিত্ত। তো এই বৃহস্পতির যে জ্ঞানটা, যে প্রজ্ঞাটা, এটা বৃহস্পতি আমাদের কিন্তু 6th হাউসে, কালপুরুষের 6th হাউসে, জেনারিক 6th হাউসে দৃষ্টি প্রদান করে, এবং সেখানে কেতুর অবস্থান থাকার জন্য সেই আরও প্রারব্ধের, অতীতের, পাস্টের যে বীজগুলো, সংস্কারের বীজগুলো আরও সেখানে অ্যাক্টিভ হচ্ছে। বৃহস্পতি আমাদের সবচেয়ে বড় উপকার কিন্তু এটাই হবে যদি আমরা রিসিভ করতে পারি। অসম্ভব টাফ, ডিফিকাল্ট, কিন্তু নট ইম্পসিবল। এখানে বহু বহু উদাহরণ আছে যে কীভাবে মানুষের জীবনে এই পরিবর্তনটা, আমরা সকলেই লোয়ার মাইন্ডে অবস্থান করে আছি, এই জন্য আমাদের পক্ষে মেনে নেওয়াই সম্ভব নয় যে যে মানুষটাকে আমার, মানে একেবারে যে আমার, যাকে আমরা বলতে পারি দুচক্ষের বিষ আমরা বলি,
চলতি ভাষায়, সেই মানুষটা আসলে দায়ী নয়, তার কোনো দোষ নেই, সব দোষ আমার, যে আমার জীবন বিষাক্ত করে দিল, যে আমার জীবন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে 24 ঘন্টা, তার কোনো দোষ নেই, সে সব কিছু করছে কারণ তার জন্য আমি দায়ী, এই কনসেপ্টের মান্যতা দেওয়াটাই তো ইম্পসিবল। কিন্তু যদি আপনি কোনো দিন প্রতিপ্রসব সাধনার মাধ্যমে পুনর্জন্মে কোনো একটা পূর্বজন্মে ফিরে যান, তাহলে আপনি দেখবেন দুধ কা দুধ পানি কা পানি, আসল পরিস্থিতি কি। এই সব নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। এখন এই বৃহস্পতি ট্রানজিটকে আমি বিশেষ গুরুত্ব এই কারণে দিচ্ছি, কারণ এই 6th হাউসে বৃহস্পতির দৃষ্টির মাধ্যমে যদি আমরা আমাদের লোয়ার মাইন্ড থেকে হায়ার মাইন্ডের যাত্রায় এক পাও এগোতে পারি, তাহলেও কিন্তু আমাদের আর কিছু না হোক একাদশ ভাবটা খুলে যায় এবং আমাদের জীবনে প্রাপ্তির জায়গাটা কিন্তু আরও অনেকটা ক্লিয়ার হয়, আরও অনেকটা আমরা আমাদের ইচ্ছা পূরণের জায়গাটা ক্লিয়ার হতে পারে। এবং শনির পাঠশালাতে আমাদের যে অ্যাডমিশন সেটা ক্যান্সেল হতে পারে, আর যদি অ্যাডমিশন হয়ে গিয়ে থাকে তাহলে তাড়াতাড়ি আমরা সেখান থেকে গ্র্যাজুয়েট হয়ে বেরোতে পারি। তো আগামী ভিডিওতে আমরা এই নিয়ে আরও আলোচনা করব, কিন্তু মূল বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের শত্রু সম্বন্ধে যে ভাবটা, যে ধারণাটা, দ্য কনসেপ্ট অফ এনমিটি, এই কনসেপ্ট অফ এনমিটিকে কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়ার জন্য কিন্তু বৃহস্পতি 1 মে 2024 বৃষরাশিতে সঞ্চার করছেন। আর এই চেঞ্জ অফ কনসেপ্টটাকে আমরা কতটা অ্যাকসেপ্ট করব, আমাদের চেঞ্জ কতটা হবে, সেটা কিন্তু আমাদের উপর নির্ভর করছে। তার জন্য অবশ্যই মন্ত্র সাধনা আছে এবং নানান রকম শাস্ত্র পাঠ আছে, শাস্ত্র অধ্যয়ন আছে, সেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে সব কিছু নিয়ে আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।